একুশে নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাসে ঐক্য আর ত্যাগের মহিমায় সমুজ্জ্বল তাৎপর্যপূর্ণ একটি দিন। 1971 সালের আজকের এই দিনেই প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় যোদ্ধারা জনতার সাথে কাঁধে কাঁধে নিয়ে জল, স্থল ও আকাশপথে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মিলিতভাবে আক্রমণের সূচনা করেছিল। আজকের এই বিশেষ দিনে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সেইসব অকুতোভয় শহীদদেরকে, যাদের সুমহান আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি যারা স্বাধীনতা উত্তরকালে মাতৃভূমির অখণ্ডতা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এই মহান দিনে আমি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার মতো সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন, আত্মমানবতার সেবা সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের মাধ্যমে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। আমাদের অকুতোভয় বীর সেনারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমে নিজেদের আন্তরিকতা, কর্তব্যনিষ্ঠ ও পেশাগত দক্ষতা প্রদর্শন করে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য ভবিষ্যতেও দেশজাতির প্রয়োজনে যে কোনো ত্যাগ স্বীকারে দৃঢ় প্রতিজ্ঞ।